আপনারা দেখছেন একুশে টেলিভিশন সিনেমা পাড়ায় চলছে ভোটে উৎসব সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি জয়ী হলে শিল্পীদের যোগ্য সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি তার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মিশা সওদাগর নেতৃত্ব দিচ্ছেন একটি পূর্ণ প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদী তিনিও বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে চলছে শিল্পী সমিতি নির্বাচনের আয়োজন চলচ্চিত্র শিল্পীদের ন্যায্য সম্মানী অবসরকালীন ভাতা নিশ্চিত করা এবং সিনেমায় দর্শক ফিরিয়ে আনার ব্রত নিয়ে প্রচারণায় প্রার্থীরা বিদায়ী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সমিতির অনেকেই সরে এসেছেন নির্বাচন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতির পদে লড়ছেন বর্তমান কমিটি থেকে পদত্যাগ করা চিত্রনায়িকা মৌসুমী নির্বাচনে শেষ পর্যন্ত থাকাটাই বড় কথা এখানে দ্বন্দ্ব বা কোনো কিছু আমি অন্য কিছু ভাবছি আমি ভুল করতে পারি সেজন্য সেটাকে নিয়ে ইস্যু করার কোনো মানে নেই আর অন্য কেউ ভুল করলে সেটা তারা শুধরে নিয়ে পজিটিভ ভাবেই যদি চিন্তা করে কাঁদা ছোলাছুটি না করে এটা বেশি সুন্দর লাগে শৃঙ্খলা ফিরিয়ে এনে শিল্পীদের যোগ্য সম্মান দেওয়ায় সমিতির কাজ উল্লেখ করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা বলেছেন আরেক সভাপতি প্রার্থী মিশা সদাগর সবাই উচিত নির্বাচনের মতো যত সতস্ফূর্তভাবে যারা সবাই এগিয়ে আসে সবাই এরকম আমাদের ছবি নির্মাণে ব্যাপার সবাইকে সহযোগিতা এবং সতস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত আমাদের দুজনকে একজনকে যাকে তারা সিদ্ধান্ত নেবেন সে করবে এই ব্যাপারে কোনোরকম মানে ও মানে আমার অভিযোগ বা অনুযোগ থাকবে না রেজাল্ট যাই হবে খুব সুন্দরভাবে মেনে নেবো সাড়ে চারশো ভোটার প্রতি অক্টোবর নির্বাচন শেষ মুহূর্তে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক প্রার্থী ইলিয়াস কুপড়া আর বিদায়ী সাধারণ সম্পাদক জায়দ খানের দাবি তার প্যানেলের প্রতি শিল্পীরা আস্থাশীল বয়টে পাওয়ার কিছু নাই এখানে আমরা সকলেই সমান এখানে এফডিসিতে আমাদের সকলেরই সমান অধিকার বড় ছোট এটা অন্য ব্যাপার কিন্তু অধিকারটা সবার সমান যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন ভোট দিবেন কিন্তু ইলেকশনটা হতে হবে নিরপেক্ষ কিছু কিছু লোক রিউমার ছড়াচ্ছে যে ভয়ভীতি দেখানো হচ্ছে আপনি সাধারণ শিল্পীদের আছে সব যারা ভোটার কিন্তু এখানে সব তাদেরকে জিজ্ঞেস করেন যে এমন কোনো ভয়ভীতি দেখানো হয়েছে কিনা কারণ আমার শিল্পী চাষি উনপঞ্চাশ জন মাত্র এর ভয়ভীতি আর দেখানোর কি দরকার পঁচিশ তারিখ রাতে যে নির্বাচিত হবে তার গলায় মালা পরাবো আমি পরাজিত হলে তার গলায় মালা পরিয়ে দিয়ে ছাব্বিশ তারিখ থেকে সবাই একত্রে একে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক বাদ পড়াদের জন্য আক্ষেপ করেছেন নিবেদিত শিল্পীরা পাছাই করে আপনারা যদি আসেন আমার এই ভাই বোনগুলো কি আবার জানি আপনারা নেন এটাই আমার অনুরোধ থাকবে আমার এখানে আর তেমন কিছু যাওয়ার নেই ভোটের মাঠে প্রচারণায় বহিরাগত ঠেকাতে নির্বাচন কমিশনার তৎপর আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা